জনবল সংকটে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা, এতে উৎপাদনে দেখা দিয়েছে স্থবিরতা। শূন্য পদে নিয়োগ না হলে যে কোনো সময়ে কারখানাটি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানায় শুরুতে প্রায় 10,000 শ্রমিক কর্মচারী ছিল। 90-এর দশকে রেলওয়ের সংকোচন নীতিমালা অনুযায়ী অনেক দক্ষ কর্মচারী অবসরে চলে যায়। বর্তমানে কারখানায় মঞ্জুরিকৃত জনবল 2,834 জনের জায়গায় কর্মরত আছেন 1,018 জন। এখন 64% জনবল সংকটে কারখানাটি। যাও বা 2-4 লোক আছে, সেগুলো সব চলে যাচ্ছে। এখন বর্তমানে লোক না থাকার কারণে বহুত কারখানার কাজে খুব ডিস্টার্ব হচ্ছে। প্রতি বছর দক্ষ কর্মকর্তা কর্মচারীরা অবসরে যাওয়ায় কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। দ্রুত দক্ষ লোক নিয়োগ দেওয়ার দাবি উঠছে বারবার। দ্রুত যদি লোকবল নিয়োগ দেওয়া না হয় তাহলে আগামী 3-4 বছর পরে দেখা যাবে যে দক্ষ জনশক্তির অভাবে এই সৈয়দপুর রেল কারখানা অচল হয়ে পড়বে। দক্ষ জনবলটা সেভাবে পূরণ করা হয় তাহলে দেখা যাচ্ছে 2-4 বছরের মধ্যে আমাদের এই সৈয়দপুর রেলওয়ে কারখানাটা প্রাণ ফিরে পাবে। দক্ষ কর্মী তৈরি করতে দ্রুত জনবল নিয়োগ করার কথা বললেন সৈয়দপুর রেলওয়ে কারখানার এই কর্মকর্তা। জনবলগুলি পেলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের আউটটার্ন টার্গেট আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব, এবং আমাদের এখান থেকে যে 1200 ধরনের যন্ত্রাংশ তৈরি হয় এই যন্ত্রাংশগুলিও আমরা তৈরি করতে সক্ষম হব। 2021 সালের মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে আরও 378 জন শ্রমিক কর্মচারী অবসরে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।